हेलो गाइज प्रियांस पुरुषेर और एक भिडियोते तुम्हारे आरो एक बार स्वागत। भिडियोते आमरा डिसकस करते चले ईस्ट बेंगले कौन विदेशी प्लेयार आसते चले विदेशी र्यूमार रही है देशीय कौन प्लेयार संगे कथाबार्ता बोलछे ईस्ट बेंगल सब किछु निये भिडियोते डिटेल्स आलोचना करब। तब भिडियो शुरूते अवश्य बोले रखी जे जारा एखोनो चैनेले नतून सबस्क्राइब करा हयनी कीसर अपेक्षा करछो अवश्य सबस्क्राइब कर बेल आइकनटा अल कर रखो। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে দুর্দান্তভাবে নেমেছে আর নামাটা উচিত ছিল কারণ তাদের কিন্তু একরকম দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু রীতিমতো বিরক্ত, বিশেষ করে কর্মকর্তাদের উপর ইস্ট বেঙ্গল সমর্থকরা বিরক্ত হয়েছিল এবং যার দরুন নানা প্রতিবাদ, নানা ট্রোল, নানা রকম মন্তব্য তৈরি হয়েছিল। ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তো এক অনুষ্ঠানে জানিয়ে দিয়েছিলেন দু বছরের মধ্যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করব। ইমামির সঙ্গে এমন একটা জায়গা চলে এসেছিল যে ইমামির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে, এরকমও কিন্তু জায়গা তৈরি হয়েছিল যে তোমরা যদি না পারো, বেশি ইনভেস্টমেন্ট না করো তাহলে ছেড়ে বেরিয়ে আসো। নানা রকম জায়গা তৈরি হলো, তারপর তিন চারটে মিটিং হলো। মিটিংয়ের পর কিন্তু ইস্ট বেঙ্গল কর্তারা নিজে জানালো যে আমরা কিছু কো-স্পন্সর জোগাড় করে দিতে পারি কিন্তু বাজেট বাড়াতে হবে, কারণ কর্তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরপর ইস্ট বেঙ্গল জনতা তাদের ছেড়ে কথা বলতো না সে কথা রীতিমতো বুঝতে পেরেছিল ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার নিজেই। তাই সার্জিও লোবেরার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব বা ইমামি ইস্ট বেঙ্গল যে ম্যানেজমেন্টটা সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল কর্তাও লোবেরার সঙ্গে কথাবার্তা বলেছে। বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া কিন্তু এই কথাটা স্বীকার করে নিয়েছেন যে কতটা অসহায় অবস্থা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে একাধিক প্লেয়ারের নাম ভেসে আসছে। মুর্তাজা ফল, এডু বেদিয়া, জর্জ অর্টিস, এডু গার্সিয়া, এই হলো বিদেশি লিস্ট। আপাতত দেশীয় লিস্টে রয়েছে মন্দার রাও দেশাই এবং নন্দকুমার। এছাড়াও অনেক প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে, তবে সব নাম কিন্তু আস্তে আস্তে সামনে আসবে, ধৈর্য ধরো, অবশ্যই অনেক আপডেট আসতে চলেছে। তো প্রথমে আসি মুর্তাজা ফলকে নিয়ে। মুর্তাজা ফল কিন্তু এই মরশুমে মুম্বাই এফসিতে ছিলেন, অর্থাৎ তিনি মুম্বাই এফসিতেই ভালো পারফরমেন্স করেছেন। প্রথম দিকে আমরা কিছু ম্যাচ তাকে দেখতে পাইনি, তবে অ্যাপিয়ারেন্স কিন্তু 16টা ছিল এবং একটা গোল আছে, দুটো অ্যাসিস্ট আছে অ্যাজ আ ডিফেন্ডার। তাকে কিন্তু শুধু ডিফেন্ডার না, জায়ান্ট বলে ডাকা হয় ইন্ডিয়ান ফুটবলে বিদেশি ডিফেন্ডারদের মধ্যে। তিনি কিন্তু বেশ বড় নাম এই ফুটবলারের সঙ্গে কিন্তু 2023-31 মে চুক্তি ওভার হয়ে গেছে এবং তারপরে আর এক মাসের চুক্তি আছে, এপ্রিল চলছে, মে 31 তারিখ অবধি তার সাথে চুক্তি আছে, তারপর কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে নামটা আছে এডু বেদিয়া, এডু বেদিয়া কিন্তু একেবারে টানা বলা যায় যে এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু মে 31, 2023 চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং চুক্তি রিনিউ করবে কিনা এফসি গোয়া তার সঙ্গে সেটাই এখন দেখার বিষয়। এফসি গোয়ার ক্যাপ্টেন তিনি। আমার মনে হয় এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি প্রচুর থাকলে সেইভাবে কিন্তু কি বলা যায় যে সেই মেন্টালিটিটা খুব একটা ভালো না, একজন প্লেয়ারের মধ্যে যে মেন্টালিটিটা থাকলে তিনি বড় প্লেয়ারের কৃতিত্বটা এক টানা ধরে রাখতে পারে, সেই রকম কিন্তু মেন্টালিটি একদমই না এই প্লেয়ারটার। পার্সোনালি খেলা পছন্দ হলেও তার মানসিকতা আমার একদমই পছন্দ না, এ নিয়ে তোমাদের সাথে আমাদের মত নাও মিলতে পারে। বাট একজন হোল্ডিং মিডফিল্ডার, সত্যি অসাধারণ ফুটবলার এই এডু বেদিয়া। এছাড়া জর্জ অর্টিস, জর্জ অর্টিস কিন্তু এই মুহূর্তে চায়নার ক্লাবে রয়েছেন এবং এই জর্জ অর্টিসের সঙ্গে আরও এক ফুটবলারের নাম ভেসে আসছে, সেটা হলো এডু গার্সিয়া। এডু গার্সিয়ারও কিন্তু চায়নার সেম ক্লাবে রয়েছে, এসসি জিও নিউতে জর্জ অর্টিস এবং এডু গার্সিয়া দুজনেই রয়েছে। এডু গার্সিয়ার সঙ্গে এই ক্লাবের চুক্তি শেষ হচ্ছে 2023-31 ডিসেম্বর। এবার এই দুইজন ফুটবলার তাদের মধ্যে একজনকে নিয়ে আসতে বদ্ধপরিকর। এখানে দেখো
যে ফুটবলারগুলোর নাম আলোচনা হচ্ছে, আগের ভিডিওতে আমি বলেছি হুগো বুমোস, জর্জ অর্টিজ, এডু গার্সিয়া, এডু বেদিয়া, মানে মূলত কিন্তু একই জায়গার প্লেয়ার। তবে জর্জ অর্টিজ বিশেষ করে উইং স্ট্রাইকার দুটো পজিশনেই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে, এবং সার্জিও লোবেরা আসা মানেই এদের মধ্যে একজন প্লেয়ারকে নিয়ে আসবে, কারণ চায়না লিগে কিন্তু এরাও ফুটবল খেলছে, অবশ্যই কন্ট্যাক্ট করছে, সার্জিও লোবেরা নিজে কথা বলছে এদের সাথে। তবে এতগুলো নামের মধ্যে সিলেকশন কিন্তু এক থেকে দুজন হবে, এতগুলো নাম অবশ্যই হবে না, তবে ম্যানেজমেন্ট লোবেরা নিজে দেখছে যে কোন প্লেয়ারটা সব থেকে বেস্ট হয় এবং কাকে শেষ পর্যন্ত পাওয়া যায়। অনেক কিছু খতিয়ে দেখার পর কিন্তু সাইনিংটা হতে চলেছে। তোমাদের কাকে কাকে পছন্দ বা কোন দুইজনকে মিডফিল্ডে তোমরা বেশি পছন্দ করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার দুই দেশীয় প্লেয়ার যারা রয়েছে তারা হলো মন্দার রাও দেশাই। মন্দার রাও দেশাই কিন্তু 31 মে 2023 সব কিন্তু সুপার কাপের পর অবধি চুক্তি রয়েছে, অর্থাৎ সুপার কাপ শেষ হবে পরপর সাইনিংয়ের কনফার্মেশান কিন্তু তোমরা পাবে। বেশ অ্যাডভান্স স্তরে কথাবার্তা চলছে এই মন্দার রাও দেশাই এবং নন্দা কুমার কিন্তু এবার ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা দুর্দান্ত গোল করেছে, লেফট উইং দিয়ে ডাইরেক্ট গোলে ঢুকিয়েছে, অসাধারণ একটা গোল। যদিও একটা ক্রস রাখতে গেছিল নন্দা কুমার, কিন্তু শেষে বলেছে যে ডাইরেক্ট শট করতে গেছিল, বাট আমার মনে হয় কোথাও গিয়ে যে ওটা একটা ক্রসই রাখতে গেছিল, ডাইরেক্ট শট নিতে যায়নি, বাট ওটা প্লেয়ারটা ভালো বলতে পারবে। কোনো প্লেয়ারই ওই যে বলে না স্ট্রাইকাররা কখনো স্বীকার করে না তারা অফসাইডে ছিল, কখনো প্লেয়ার অত সুন্দর গোলের পর স্বীকার করে না যে ওটা ক্রস ছিল না ডাইরেক্ট গোল ছিল, তো এটাই একটা কন্ট্রোভার্সি রয়েছে। বাট দুটোই কিন্তু মন্দার রাও দেশাই হোক নন্দা কুমার হোক দুটোই কিন্তু খুব ভালো প্লেয়ার, এবং নন্দা কুমারের সাথেও মে 31, 2023 চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর অ্যাডভান্স স্তরে কিন্তু এই প্লেয়ারটার সঙ্গেও কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল, এবং দুটো যদি সাইনিং হয় দুর্দান্ত। নন্দা কুমার কিন্তু 27 বছর বয়স, একদম বলা যায় যে খুব বেশি বয়স তা কিন্তু না, একদম প্রাইম টাইমে রয়েছেন তার কেরিয়ারের, এবং লেফট উইঙ্গার, এছাড়াও মন্দার রাও দেশাই লেফট ব্যাক। তো জেরিকে আরও 1 বছর ইস্টবেঙ্গল রাখতে চলেছে, বাট ভালো একটা অপশান কিন্তু এই মন্দার রাও দেশাই, ওভারল্যাপেও সুন্দর যায়। তো তোমরা কাকে পছন্দ করবে, জেরিকে না মন্দার রাও দেশাইকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আপডেটগুলো এতটাই ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আরও একবার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।